রকি তার ডান হাতের কবজির দিকে তাকায়, পুরনো একটা কাটা অংশ দেখা যাচ্ছে। রকি যখন ছোট ছিল তখন শ্রাবণী ভুলবশত ছুরি দিয়ে রকির হাতের কবজি সামান্য পরিমাণ কেটে ফেলেছিল, দাগটা এখনও আছে। রকির চোখে ঘটনা এখনও ভাসে। রকি হুমায়ুন সাহেবের হাতে গিফটের বক্সটা দেয়। হুমায়ুন সাহেব অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, বক্সটা আমার হাতে দিলে যে? এটা শ্রাবণীকে দিয়ে দিবেন। আমি শ্রাবণীকে বলেছিলাম তোমার সাথে পরিচয় করিয়ে দিব। তুমি জানো সে কতটা উৎফুল্ল হয়ে আছে শুধু তোমাকে দেখার জন্য। আজ কত বছর পর তোমার সাথে দেখা হবে তার, তুমি নিজে যে গিফটটা তাকে দিবে। আজ নয়, অন্য কোনো একদিন রহস্যময়ভাবে রহস্যময় জায়গায় তার সাথে পরিচিত হবে। সেদিন ধনী গরিবের মধ্যে থাকবে না কোনো পার্থক্য। তবু একবার ভেবে দেখো রকি। আমি ভাবতে আর বলতে সময় নেই না, যখন যা মাথায় আসে তার সরাসরি বলে দেই, এটাই আমার স্টাইল। হুমায়ুন সাহেব চুপ হয়ে যায়। তিনি জানেন এখন রকিকে হাজারবার বললেও কোনো কাজ হবে না, কারণ সে এটা কখনো করবে না যেটা তার মন না চায়। হুমায়ুন সাহেব ধীর গতিতে গিফট প্যাকেটটা নিয়ে শ্রাবণীর পাশে যেয়ে দাঁড়ায়। শ্রাবণী তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, তারই মধ্যে হঠাৎ হুমায়ুন সাহেব শ্রাবণীর সামনে গিফট বক্সটা তুলে ধরে। শ্রাবণী তার বাবার দিকে তাকায়। তার বাবার চোখে মুখে কিছুটা অনুজ্জ্বল পতির ছবি ভেসে উঠেছে, তবুও তিনি ঠোঁটের কোণে হাসির রেখা ঝুলিয়ে রেখেছে। শ্রাবণী বক্সটা ধরো। আমাকে দিচ্ছ কেন এটা? বোকার মতো কথা বলছো কেন? তোমার বার্থডে আজকে, তাহলে গিফট কার জন্য? কে দিয়েছে এটা? রাফি। বসা থেকে উঠে দাঁড়ায় শ্রাবণী। রাফি নামটা তার বেশ পরিচিত, ছোটবেলার খেলার সাথে হচ্ছে রাফি। রাফির যখন বাবা মারা যায় এরপর থেকে রাফির সাথে শ্রাবণীর আর কখনো যোগাযোগ হয়নি। আজও শ্রাবণী রাফির অপেক্ষায় বসে আছে। কেমন চেহারা দেখতে হয়েছে রাফির, কেমন তার স্বভাব, গার্লফ্রেন্ড আছে নাকি এখনো সিঙ্গেল আছে, প্রশ্নগুলো শ্রাবণীর মাথায় ঘুরপাক খাচ্ছে। রাফি এখন কোথায়? চলে গেছে। আমি দেখা করতে চাই, এটা তাকে বলনি? খুবই ব্যস্ত সে, আমি বলেছিলাম তোমার কথা কিন্তু তার সময় হয়ে ওঠেনি। ও আচ্ছা। আগের জায়গায় স্থির হয়ে বসে পড়ে শ্রাবণী। হুমায়ুন সাহেব জায়গাটা ত্যাগ করে মন খারাপ করে বসে আছে শ্রাবণী। তার একমাত্র ছোটবেলার খেলার সঙ্গীকে নিয়ে সে কত কিছু ভেবেছিল তা সব শেষ হয়ে গিয়েছে। নেহা টিশারা মিলে শ্রাবণীকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। শ্রাবণী সেই আগের মতো করে বসে আছে। রকি শ্রাবণীদের বাগানে দাঁড়িয়ে এক মনে সিগারেট টানছে আর আকাশ পানে তাকিয়ে আছে। জীবনটা বড্ড বেখেয়ালি, যার সাথে ইচ্ছে নেই দেখা হওয়ার তার সাথেই দেখা হয়ে যায়, কেমন যেন অদ্ভুত। জীবন নিয়ে এই পর্যন্ত বড় বড় যত মনীষীরা উক্তি বলে গেছে সবগুলো মানুষের জীবনে প্রভাব ফেলেছে, কথাগুলো আসলেই বাস্তব। আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, সবাই পর। মৃত্যুর পর বোঝা যায় আপন মানুষগুলো কতটা স্বার্থপর। মা জানে তার ছেলে অন্ধকার রুম কতটা ভয় পায়, বাবা জানে তার ছেলে শক্ত বিছানায় ঘুমাতে পারে না যার কারণে নরম বিছানা তার জন্য ব্যবস্থা করেছে, কিন্তু ছেলেটা মারা গেলে ওই অন্ধকার কবরে কীভাবে ঘুমাবে সেটার চিন্তা কেউ করে না। সেখানে থাকবে না আলোর ব্যবস্থা, থাকবে না নরম বিছানা, তবুও আপন মানুষগুলো সেখানে দিয়ে আসবে। কেমন আপন মানুষেরা, সত্যি বলতে সবাই নিজেদের নিয়েই ভাবে। আকাশের তারা গুনে লাভ নেই, কারণ সৃষ্টিকর্তা অগণিত তারা সৃষ্টি করেছেন, কোনো মানুষ এটার সংখ্যা বের করতে পারবে না। রকির কাঁধে কেউ স্পর্শ করে কথাটা বলে, গলার স্বরটা তার পরিচিত না, তাই সে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। সাদা পায়জামা পাঞ্জাবি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে মধ্যবয়সী এক লোক, মুখে ক্লিন শেভ করা। রকি চিনতে পারছে না লোকটাকে, কেনই বা তার কাঁধে হাত রেখে এগুলো বলছে। কে আপনি? আমার পরিচয়টা খুব ছোট, তাই সেটা দিতে চাই না আমি। আপনি কি আমাকে চেনেন? এই শহরে যেহেতু তাকেও সেহেতু তোমাকে না চেনার কিছু নেই। ঘুরিয়ে পেছিয়ে কথা আমার ভালো লাগে না। জানি আমি। কিভাবে? সেটা তোমার জানা লাগবে না, আমি জানলে চলবে। আমাকে আপনার কোনো প্রয়োজন? প্রয়োজন তো তোমার ওই মাইন্ড গেম। মানে? সিগারেট পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,
এরা যেন যে সিগারেট খায় সে নিশ্চয়ই সাহসী ব্যক্তি, তুমি বোকা, সেহেতু সিগারেট তোমার হাতে মানায় না, কথাটা ভেবে দেখবে। রকিকে আর কিছু বলতে না দিয়ে চলে যায় লোকটা। রকি একবার লোকটার চলে যাওয়ার দিকে তাকায়, আরেকবার সিগারেটের পোড়া অংশটুকুর দিকে তাকিয়ে মুসকি আসে। জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই এই ধুলোর পৃথিবীতে, কিন্তু সেই জ্ঞান গ্রহণ করার মতো কেউ নেই। আড়াল থেকে কোনো আগন্তুক কথাটা বলে ওঠে, রকি ঠোঁটের কোণে সিগারেট ঝুলিয়ে হেঁটে যায় আকরাম সাহেবের পেছন পেছন। রাত 11:10, গুলশানের নিস্তব্ধ রাস্তা, একদল যুবক মদ খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছে আর মাতলামি করছে। আশেপাশের মানুষজন বিরক্ত, কিন্তু তাদের কিছু বলতে পারছে না, কারণ ছেলেগুলো শহরের ক্ষমতাশালী ব্যক্তিদের ছেলে। ঢাকা মেয়র শহীদ হোসেনের ছেলেও এখানে উপস্থিত, যার নাম রকিব। রকিবের সাথে তার বন্ধুরা রয়েছে, শামীম, সোহাগ, আয়ান, শ্রাবণ। পাঁচজন মিলে মাতলামি করছে। হঠাৎ আয়ান লক্ষ্য করল তাদের থেকে কিছু দূরে একটা মেয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। রকিব, দেখ দেখ রাস্তা দিয়ে কি মাল যাচ্ছে। আয়ানের কথা শুনে সবাই ভালো করে তাকায়। হালকা হলদে কালারের একটা শাড়ি পরা মেয়ে, শাড়ি ভেদ করে পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। মেয়েটা কোনো বিপদে পড়েছে মনে হয়, যার কারণে এত দ্রুত গতিতে পা চালাচ্ছে। এটা তো মাল না, পুরো আগুন। আমার তো মনে হচ্ছে এটা রসগোল্লা। এই মেয়েকে এক রাতের জন্য পেলে আমার আর কিছু চাই না। তাহলে সেই রাতটা আজকের রাত হলেই কেমন হয়? আজকে হলে তো কোনো কথাই নেই। আরে আগে মেয়েটাকে ধর, দেখ কেমন করে ফা চালাচ্ছে, পরে আবার না হারিয়ে যায়। পাঁচজন মিলে দৌড়াচ্ছে, মেয়েটা দৌড়াতে যেয়ে রাস্তায় পড়ে যায়। এটা যেন রকিবদের জন্য বড় সুযোগ, তারা তাদের দৌড়ের গতি আরও বাড়িয়ে দেয়। এক সময় যে তারা মেয়েটার চারিপাশ ঘিরে ফেলে। মেয়েটা ভয়কাতর দৃষ্টিতে তাকায় সবার দিকে। শামীম তার প্যান্টের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে হাতে নেয়। সে বাম হাত দিয়ে মেয়েটার চুলের মুঠি চেপে ধরে। মেয়েটা চিৎকার দিতে যাবে, এর আগেই শামীম ডান হাত দিয়ে ধারালো ছুরিটা মেয়েটার গলায় ধরে বলে, কোনো প্রকার চিৎকার চেঁচামেচি করলে এখনই তোর গলা নামিয়ে ফেলব। আমার চুল ছাড়েন, আমি ব্যথা পাচ্ছি। এটা তো মাত্র শুরু, পরে তোর জন্য অনেক বড় ব্যথা অপেক্ষা করছে। এমন করছেন কেন, ছাড়েন আমাকে। একটাও কথা নয়, চুপচাপ আমাদের সাথে চল, নয়তো কী হবে সেটা বুঝতেই পারছিস। নাদিয়া নামের মেয়েটা শুধু মাথা নাড়ায়। ল্যাম্পোস্টের আলোয় বোঝা যাচ্ছে নাদিয়া কত উজ্জ্বল বর্ণের। শামীম নাদিয়ার গলায় এখনও ছুরি ধরে হাঁটছে। পেছনে সোহাগ, শ্রাবণ, দুপাশে রকিব আর আয়ান। তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। সামনে একটা বড় দোতলা দালান, এটা রকিবদের বাগান বাড়ি। গেটের পাশে দারোয়ান বসে আছে। রকিবকে দেখে দারোয়ান গেট খুলে তাকে লম্বা একটা সালাম দেয়। রকিব সালামের জবাব না নিয়ে বলে ওঠে, আলম আজকে তুমি বাড়িতে চলে যাও, তোমার ডিউটি করা লাগবে না। দারোয়ান আলম মিয়া গেটের দিকে একবার তাকিয়ে ছেলেগুলোর দিকে তাকায়। সে পকেট থেকে চাবির ছড়া বের করে রকিবের হাতে দেয়। রকিব গেট লাগিয়ে বাসার ভেতর প্রবেশ করে। বাসাটা একেবারে নীরব, এখানে কেউ থাকে বলে মনে হয় না। মেয়েটাকে নিয়ে তারা একটা রুমে প্রবেশ করে। রকিব বাল্ব অন করে, সাদা আলো ছড়িয়ে পড়ে সমস্ত রুমে। রুমটা বেশ বড়, দেখতে অসুন্দর নয়, বেশ পরিপাটি আছে। শামীম ছুরিটা অনেক আগেই নিচে ফেলে দিয়ে এসেছে, সে নাদিয়াকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয়। আয়ান দরজা বন্ধ করে। রকিব নিজের শরীর থেকে কাপড়গুলো খুলতে থাকে। একে একে সবাই নিজেদের কাপড় খুলে ফেলে। নাদিয়া এটা দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে আজকে তার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। আপনারা আপনাদের জামা কাপড় খুলে ফেলছেন কেন? তোকে দেখে শরীরটা গরম হয়ে গেছে, তাই ভাবছি একটু শরীরটা ঠান্ডা করে নিব। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। সোহাগ যেয়ে নাদিয়ার শাড়ির আঁচল ধরে টান দেয়। এক টানে নাদিয়ার দেহ থেকে শাড়িটা খুলে ফেলে। নাদিয়া দুই হাত দিয়ে নিজেকে ডেকে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। রকিব নাদিয়াকে সাদা বিছানার উপর ধাক্কা মেরে ফেলে দেয়। আয়ান আর শ্রাবণ নাদিয়ার হাত দুটো চেপে ধরে। নাদিয়া ছোটার জন্য দু পা নাড়াচাড়া করছে। শামীম আর সোহাগ পা দুটো বিছানার সাথে চেপে ধরে। এখন নাদিয়া আর জোরাজোরি করতে পারছে না,
কারণ তার হাত পা আবদ্ধ অবস্থায় রয়েছে। হঠাৎ করেই রকিব হিংস্র পশুর মতো নাদিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। নাদিয়া জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। এটা যেন তার দ্বারা সম্ভব না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। পৃথিবীটা তার চোখের সামনে অন্ধকার হয়ে গেছে। নাদিয়া কান্না করছে আর বলছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেদিকে কারো চিন্তা নেই। তারা নিজেদের মতো করে নাদিয়ার নরম দেহের উপর শক্ত দেহের আস্তরণ দিয়ে যাচ্ছে। সাদা বিছানার চাদরটা লাল রক্ত দিয়ে রঞ্চিত হয়ে গেছে। নাদিয়ার নগ্ন দেহটা নিস্তেজ হয়ে পড়ে আছে, আর বাকিরা এক একজন এক এক জায়গায় বসে বসে সিগারেট টানছে। রকিব, মেয়েটা তো মরে গেছে, এখন কি করব? আমি বুঝি না এই সকল মেয়ে এত তাড়াতাড়ি কিভাবে বোল্ট আউট হয়ে যায়। এগুলো বাদ দিয়ে এখন বল কি করব এই লাশের? ফেলে দিয়ে আয় কোথাও, কেউ দেখে ফেললে। এত রাতে কেউ জেগে নেই, নিশ্চিত হয়ে যা। কোথায় ফেলবে সেটা বল। থানার সামনে। কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? থানার সামনে, যেটা বলেছি সেটা কর, আর কোনো কথা শুনতে চাই না আমি। ঝামেলা হলে সেটা আমি দেখব। রকিবের ধমকের সুরে কথাটা শুনে সবাই নিজেদের কাজে লেগে পড়ে। নাদিয়ার নগ্ন দেহতে কোনো মতে শাড়ি পেঁচিয়ে লাশটা নিয়ে বেরিয়ে যায় ওরা চারজন। রকিবের খুব ঘুম পাচ্ছে, সে রক্তাক্ত বিছানার চাদরটা উঠিয়ে রুমের এক কোণে রেখে দেয়। নতুন একটা চাদর বিছিয়ে ঘুমের দেশে পাড়ি দেয় সে। নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে সে। কিছুক্ষণ আগে যে পাঁচজন বন্ধু মিলে একটা মেয়েকে মেরে ফেলেছে সেটার কোনো চিন্তা নেই। থাকবি বা কীভাবে, ক্ষমতা আর টাকা দুটোই তাদের হাতে, যখন যা ইচ্ছে তাই করতে পারে। থানার সামনে থেকে একটা মেয়ের নগ্ন মরা দেহ পাওয়া গেছে। দেশের খুনের সাথে সাথে এখন ধর্ষণের পরিমাণ বেড়ে চলেছে। শহরের মানুষ একেবারে নীরব হয়ে গেছে কিছুদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে। থানার সামনে থেকে আজকে যে মেয়ের লাশ পাওয়া গেছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাবা মা বলেছে তাদের মেয়ে গতকাল রাতে কোনো এক বান্ধবীর বাসায় গিয়েছে জন্মদিনের পার্টিতে, এরপর আর সে বাসায় ফেরেনি। মেয়েটার নাম নাদিয়া। পুলিশের হাতে কেসের উপর কেস আসছে, কিন্তু তারা কেসের কোনো সমাধান করতে পারছে না। জনগণের একটাই কথা, পুলিশ কী করছে? আর পুলিশের একটাই উত্তর, তারা ইনভেস্টিগেশন করছে। নাদিয়ার মরদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। স্যার, রিপোর্টটা চলে এসেছে। আকরাম সাহেব বসে বসে সংবাদ দেখছিল। আলবির কথা শুনে তিনি টিভি অফ করে আলবিকে উদ্দেশ্য করে বলে, রিপোর্টে যা এসেছে বিস্তারিত বলো। স্যার, মেয়েটার মৃত্যু হয়েছে অতিরিক্ত যৌন নির্যাতনের কারণে। কতজন মিলে করেছে? সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে 4 থেকে 5 জনের স্পার্ম পাওয়া গেছে মেয়েটার শরীর থেকে। ডিএনএ টেস্ট করেছো? আমি সব কিছুর ব্যবস্থা করছি, আগামী আধা ঘন্টার মধ্যে খুনিদের থানায় নিয়ে আসবো। আপনি অপেক্ষা করুন, আসি স্যার। শুনো আলবি, আকরাম সাহেবের কথা না শুনেই আলবি বেরিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে চা পান করছে লতিফ মিয়া। আলবি যে সেখানে উপস্থিত হয়। লতিফ মিয়া, গাড়ি বের করো। কোথায় যাব এখন স্যার? মেয়েটাকে যারা মেরেছে তাদের ধরার জন্য। লতিফ মিয়া আর কথা না বাড়িয়ে গাড়ি বের করে। আলবি যে গাড়িতে বসে, তাদের গাড়ি চলতে থাকে। পরিচিত পথে যেতে যেতে তারা থামবে এক অজানা জায়গায়, যেখানে খুনিদের অচেনা মুখগুলো সকলের সামনে ভেসে উঠবে। শহীদ মিনারের চত্বরে বসে আছে নিলয়, শ্রাবণ, শামীম, সোহাগ, আয়ান। তাদের সামনে দাঁড়িয়ে আছে রকিব। রকিবের থেকে কিছু দূরে একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। পুলিশ অফিসার গাড়ির সাথে হেলান দিয়ে সিগারেট টানছে। পাশে কনস্টেবল লতিফ মিয়া দাঁড়ানো। অফিসার, তুই মনে হয় নতুন, তাই আমাকে চিনতে পারিসনি। তোর পাশে যে দাঁড়িয়ে আছে তাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে নিবি। আমার সবচেয়ে বড় কথা হলো আমাকে সম্মান দিয়ে কথা বলবি, নয়তো এই শহরে তোর আর থাকা লাগবে না। আলবি কিছু বলতে যাবে, এর আগেই লতিফ মিয়া বলে ওঠে, স্যার এখানে আপনি কিছু না বললে আপনার জন্য ভালো হবে। সে মেয়র সাহেবের ছেলে, ঝামেলা না করাই ভালো। রকিব শব্দ করে হাসে। আলবির যেন রকিবকে সহ্য হচ্ছে না, তবুও সে তার চাকরি বাঁচাতে রকিবকে বলে, আপনার সাথে কিছু কথা আছে। স্যার বলে ডাক। স্যার, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, একটু পার্সোনাল। এখানেই বল,
সবাই আমার নিজের লোক। আজকে সকালে যে নাদিয়া নামের মেয়েটার লাশ পাওয়া গেছে তার সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করা বন্ধ কর, উপর থেকে কিছুক্ষণ পর পরই এই কেসের সমাধান চলে যাবে, আর খুনটা আমি আর আমার বন্ধুরা মিলে করেছি। শহীদ মিনারের উপর থেকে নিলয় বাদে সবাই উঠে এসে রকিবের পাশে দাঁড়ায়। শামীম, অফিসারকে গতকাল রাতের ভিডিওটা দেখিয়ে দে, তাহলেই এর বিশ্বাস হবে। শামীম তার প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে গতকাল রাতের ধর্ষণ করা ভিডিওটা প্লে করে আলবির সামনে তুলে ধরে। আলবি দেখে যে মেয়েটা বাঁচার জন্য কান্না করছে, কিন্তু এই জানোয়ারগুলো তাকে নিয়ে হাসাহাসি করছে আর নিজেদের মতো করে মেয়েটার শরীরে নিজেদের হিংস্র ছাপ বসিয়ে দিচ্ছে। আলবির চোখ জোড়া বন্ধ করে শামীমের হাত থেকে মোবাইলটা নিয়ে নিজের প্যান্টের পকেটে রেখে দেয়। শামীম কিছু বলতে যাবে, এর আগেই আলবি ডান পা দিয়ে শামীমের বুকে লাথি মারে। শামীম একটু দূরে ছিটকে পড়ে, রকিব এগিয়ে আসবে, তখনই আলবি কোমরের কাবার পয়েন্ট থেকে পিস্তলটা বের করে আরবের দিকে তাক করে উচ্চস্বরে বলে ওঠে, পিস্তলের বুলেট খেতে না চাইলে নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকো। পিস্তল দেখে কেউ এগিয়ে আসে না, দূর গাছতলায় বসে আছে রকি। সে এতক্ষণ পুলিশ চোরের কাণ্ডগুলো দেখছিল। ক্যাম্পাসের বেশ কিছু স্টুডেন্ট এবং শিক্ষক এসে ভিড় জমিয়েছে সেখানে। রকিব, আমার দিকে এভাবে না তাকিয়ে বন্ধুদের নিয়ে গাড়িতে বসো। অফিসার, তোর কপাল মন্দ, আমাদের থানায় নিয়ে 15 মিনিট আটকে রাখার ক্ষমতা তোর নেই। 15 মিনিট কেন? 15 বছর হলেও তোরা জেল থেকে মুক্তি পাবি না, সেই ব্যবস্থা করছি আমি। আমাদের দিয়ে না ভেবে নিজের চাকরি থাকবে কি না এটা নিয়ে চিন্তা কর। লতিফ, এরা মনে হয় না এভাবে আসবে, গাড়ি থেকে দড়ি নিয়ে সবগুলোকে একসাথে বেঁধে তারপর নিতে হবে। হ্যাঁ, ঝামেলা না করলেই হয় না? তোমাকে যেটা বলেছি সেটা করো, অতি দ্রুত। আলবি হাত দিয়ে ইশারা দেয় শহীদ মিনারের উপর বসে থাকা নিলয়কে এদিকে আসার জন্য। নিলয় আলবির সাহস দেখে অবাক হয়, সে বসা থেকে উঠে আলবির সামনে যেয়ে দাঁড়ায়। ভিডিওতে তোমাকে দেখা গেলে তোমাকেও নিয়ে যেতাম, সাবধানে থেকো। আমি রকিবদের চিন্তা করছি না, কারণ আমি জানি আগামী 1 ঘন্টার ভিতর এরা সবাই ক্যাম্পাসে বসে আগের মতো আমার সাথে আড্ডা দিবে। অনেক আড্ডা দিয়েছে তারা, এবার না হয় জেলের ভিতরে বসে আবার আড্ডা দিবে। সেটা তো দেখেই যাবে, আর আপনার জন্য শুভকামনা রইল। রকিব স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এটা দেখে আলভি রকিবের কলার টান দিয়ে ধরে। সবাই অবাক হয়ে চেয়ে আছে আলভির দিকে। রকিব কিছু বলার আগেই আলভি রকিবকে কষে একটা চর মারে, চর খেয়ে রকিব মাটিতে পড়ে যায়। আলভি আবার রকিবকে টেনে উপরে তোলে, গাড়ির ভিতরে নিক্ষেপ করে। বাকিরা সবাই এটা দেখে ভয় পেয়ে যায়, একে একে সবাই গাড়িতে যেয়ে বসে। দূর থেকে এটা দেখে রকি শব্দ করে হাসে। গাড়িতে বসে আছে রকিব আর তার বন্ধুরা, সামনে আলভি আর লতিফ মিয়া। রকি, পুলিশ অফিসারটা তোকে এভাবে মারলো, তুই কিছুই বললি না কেন? সব জায়গায় ঝামেলা করা ঠিক না, সেখানে চুপ করে ছিলাম দেখে মনে করিস না যে আমি দুর্বল। এখন কি তাহলে আমাদের থানায় যেতে হবে? তাছাড়া আর কোনো উপায় নেই, আমি তো সব কিছুর ব্যবস্থা করেছিলামই, কিন্তু এই অফিসারটা সব শেষ করে দিয়েছে। অপেক্ষায় থাকতে হবে কখন অফিসারের লাশ আমাদের পায়ের সামনে আসে। আলবি কথাগুলো ঠিকই শুনতে পেয়েছে, কিন্তু সে কোনোটার দ্বিতীয় জবাব দেয়নি, নিঃশব্দে শুধু শুনে গিয়েছে তাদের কথাগুলো। আলবি, তুমি কাদের ধরে এনেছো থানায়? এই ছেলেদের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? কিছুক্ষণ আগে আলভি রকিবদের নিয়ে থানায় আসে আর রকিব সহ তার বাকি বন্ধুদের লকআপের ভিতরে ঢুকায়। এটা দেখে আকরাম সাহেব নিজের কেবিন থেকে বেরিয়ে এসে আলভিকে কথাটা বলে। আলভি মুসকি এসে আকরাম সাহেবকে জবাব দেয়, এদের কি ক্ষমতা তা আমার জানার প্রয়োজন নেই, তবে পুলিশ কত ক্ষমতা এটা আমি তাদের আজকে দেখিয়ে দেব। আলভি, আমার কথা শোনো, রকিব হচ্ছে মেয়ের সাহেবের ছেলে, বাকি যারা আছে তাদের পিতারা সকলের বড় বড় বিজনেসম্যান। তাতে আমার কি স্যার? আমার পোস্টে থাকবে কিনা এটা নিয়ে সংশয়ে থাকতে হবে।
আলভি উচ্চস্বরে হাসে। এই হাসি দেখে আকরাম সাহেবের লাগছে ভীষণ রাগ। স্যার, আমার পোস্ট থাকবে কি না এটা ভেবে সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমি জানি আমার পোস্টের কিছু হবে না। এদেরকে কি কারণে ধরে এনেছো? নাদিয়াকে এরা সবাই মিলে ধর্ষণ করেছে। আলভি, এই কেসটা সমাধান হয়ে গেছে। এটা নিয়ে যদি আমার নতুন করে ইনভেস্টিগেশন করি তাহলে অনেক ঝামেলা হবে। কিন্তু স্যার, কেসের সমাধান হয়েছে কিভাবে? আলভি যার হাতে ক্ষমতা আছে সে সব কিছু করতে পারে। আমি কেসটা আবারও শুরু করতে চাই। এদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে তোমার কাছে? এরা সবাই মিলে যে মেয়েটাকে ধর্ষণ করেছে সেটার ভিডিও আমার কাছে আছে। কোথায় দেখে তো? আলভি পকেট থেকে শামিমের মোবাইলটা বের করে, লক করা। আলভি হেঁটে যায় রকিবদের দিকে, তারা সবাই হাসাহাসি করছে। আলভি চোদ্দ শেখের বাহির থেকে শামিমের কলারটা টেনে ধরে, শামিম তবুও হাসি থামায় না। আলভির কাণ্ড দেখে পেছন থেকে আকরাম সাহেব বলে ওঠে, এটা কেমন ব্যাপার আলভি, তুমি ছেলেটার কলার ধরে টানছো কেন? স্যার, মোবাইলটা লক করা। তাহলে ভদ্রভাবে জিজ্ঞাসা করো পাসওয়ার্ডটা অযথা তানা ভিতরে ঝামেলা করার তো কোনো মানেই হয় না। আলভি নিজেকে শান্ত করে শামিমের কলারটা ছেড়ে দেয়। শামিম শব্দ করে হাসে, এটা আলভির মোটেও সহ্য হচ্ছে না, তবুও সে উত্তেজিত কণ্ঠে বলে, পাসওয়ার্ড কি হবে? আমি বলবো না। তাহলে কিন্তু মোবাইলটা আমি ভেঙে ফেলবো। আমার বাপের অনেক টাকা, এরকম মোবাইল হাজারটা কিনলেও সেই টাকা ফুরিয়ে যাবে না। মোবাইলটা ভাঙলে মূলত তোর ক্ষতি হবে, আমার না। দেখ, শেষবারের মতো বলছি, পাসওয়ার্ড কি হবে সেটা আমায় বল। না বললে কি করবি তুই? এখনই দেখাচ্ছি, পাসওয়ার্ড না বললে কি করব আমি। এবার পাশ থেকে রকিব বলে উঠলে, শামিম অফিসারকে অযথা বিরক্ত না করে পাসওয়ার্ডটা বলে দে। এই অফিসার, পাসওয়ার্ডটা ওঠা, FFBCK499। শামিমের বলা পাসওয়ার্ড টাইপ করে আলভি, মোবাইলের লকটা সাথে সাথে খুলে যায়। আলভি ভিডিও খুঁজতে ব্যস্ত। শামিম মুস্কি হাসে কিন্তু কিছু বলে না, চুপচাপ আলভির কাণ্ড দেখছে। অনেকক্ষণ হয়ে গেছে, ভিডিওটা খুঁজে বের করতে পারছে না আলভি। পাশে বিরক্তিকর মুখ করে দাঁড়িয়ে আছে আকরাম সাহেব। আলভির বোকামি কাণ্ড ওনার কাছে মোটেও ভালো লাগছে না। আলভি, অযথা সময় নষ্ট করে লাভ কি? এর চেয়ে ভালো হবে তুমি মেয়র সাহেবের ছেলে এবং তার বন্ধুদের কাছে যাও, মাফ চেয়ে নাও। স্যার, এই মোবাইলে ভিডিওটা ছিল, আমাকে বিশ্বাস করুন। তোমাকে তো আমি বিশ্বাস করেছি, কিন্তু প্রমাণ ছাড়া আমি কীভাবে আটকে রাখবো তাদেরকে? স্যার, এই ছেলেটা কী যেন করেছে যার কারণে ভিডিওটা আসছে না। আলভি, আমি তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না, যা করেছো এতটুকু অতিরিক্ত হয়ে গেছে। আলভি আর কিছু বলার আগেই থামিয়ে দেওয়া হয় তাকে। আকরাম সাহেব আলভির হাত থেকে মোবাইলটা নিয়ে শামিমের কাছে দিয়ে দেয়। শামিম সহ বাকিরা সবাই হাসতেছে। আলভি কাছে বিষয়টা মোটেও ভালো লাগেনি, সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোন পুলিশ অফিসারে এত বড় সাহস আমার ছেলেকে থানায় আটকে রেখেছে? একটা লোক কথাটা উচ্চস্বরে বলতে বলতে থানার ভিতরে প্রবেশ করে। সবাই তাকায় সেদিকে। 50 বয়সী কিংবা তার চেয়ে অধিক বয়সের হবে লোকটা। দুই চোয়ালের দুপাশে কিছু দাড়ি রয়েছে, সাদা ফেস কাটিং, চেহারায় রাগের ছাপে লাল হয়ে গিয়েছে। রাগের জন্য তার চোখ মুখ থরথর করে কাঁপছে। কারো বুঝতে অসুবিধা হলো না যে লোকটা আর কেউ না, বরং মেয়র সাহেব নিজেই। আকরাম সাহেব লম্বা করে ওনাকে সালাম দেয়, কিন্তু তিনি সালামের জবাব দিয়েই আকরাম সাহেবের ইউনিফর্মের কলার চেপে ধরে। আলভি হাতের মুষ্টিবদ্ধ করে সামান্য এগিয়ে যেতে গেলেই পেছন থেকে লতিফ মিয়া বাধা দেয়। আবারও দাঁড়িয়ে যায় আলভি, একজন কনস্টেবল যে গেটটা খুলে দেয়। ভিতর থেকে রকিব সহ তার বাকি বন্ধুরা হাসি উজ্জ্বল মুখে বেরিয়ে আসে। শহীদ সাহেব আকরামের কলার ছেড়ে নিজের ছেলের কাছে যেয়ে দাঁড়ায়। আকরাম সাহেব আশেপাশে চোখ বুলায়। থানার জুনিয়র অফিসাররা ওনার দিকে করুণাময় দৃষ্টিতে তাকিয়ে আছে। আকরাম সাহেব অপমান বোধ করল, কিন্তু কিছু করার নেই। ক্ষমতাবান লোকদের কিছু বলতে গেলে নিজের চাকরি নিয়ে বিপদে পড়তে হবে। কোথায় সেই অফিসার, এখন আমার সামনে উপস্থিত হয়নি কেন? আলভি হেঁটে শহীদ সাহেবের কাছ থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায়। তার চেহারায় তীব্র ভৎসনা আছে। শান্ত গলায় আশ্বস্ত করল সে, স্যার আমি আপনার ছেলেকে থানায় নিয়ে এসেছি।
শহীদ সাহেব আলভীর দিকে একবার তাকিয়ে চোখের পলকের আগে আলভীর গালে চর মারার জন্য হাত উঠায়। আলভী শহীদ সাহেবের হাত ধরে ফেলে। এটা দেখে আকরাম সাহেবের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। অন্যদিকে অফিসারদেরও একই অবস্থা। শহীদ সাহেব রেগে হাতটা সারিয়ে দেয়। আলভী মুচকি হাসে। আমি অন্য অফিসারদের থেকে অনেকটা ভিন্ন। তারা চাকরি হারানোর ভয়ে ক্ষমতাবান লোকদের কিছু বলতে পারে না, কিন্তু আমি এমন না। চাকরি দেওয়ার কোনো প্রকার ভয় নেই। আমি কিন্তু বেশি ভালো মানুষ না। আমি আপনার থেকে বেশি ডেঞ্জারাস প্লেয়ার। নতুন এসে যদি তোমার এমন অবস্থা হয় তাহলে তো বেশি দিন টিকতে পারবে না। টিকে থাকতে পুলিশে জয়েনিং করিনি। যতদিন আছি ততদিন ন্যায়ের পথে কাজ করে যাব। আমার পক্ষ হতে শুভকামনা রইল। তাহলে তো কোনো কথাই নেই। রকিব আলভীর দিকে কোটিং দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল, কিন্তু শহীদ সাহেব তাকে কিছু বলতে দেয়নি। অযথা ঝামেলা বাড়াতে চান না তিনি। এলাকায় বেশ নাম ডাক আছে ওনার, তাই তো প্রতিবার মেয়রের পদটা নিজ অবস্থান করিয়ে নেয়। যাওয়ার সময় শহীদ সাহেব আকরামের পাশে দাঁড়িয়ে কর্কশ গলায় বলে, ক্ষমতা কিন্তু আমার প্যান্টের পকেটে থাকে। এলাকায় আমার একটা সম্মান আছে, তোমার কোনো অফিসারের ছোটো ভুলের কারণে যেন সেটা না হারাই। চাইলেই নতুন অফিসার আনতে পারি, বেশি সময় লাগবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, আমি কিন্তু মানুষকে সব সময় সাবধান করি না। তোমার প্রতি এটা আমার শেষ সাবধানতা, ভাবতে পারো। আকরাম সাহেব শুধু মাথা ঝাঁকায়। কথাগুলো আরবির কানে আসা মাত্র তার চোখ জোড়া লাল হয়ে আসে, তবুও সে নিজেকে শান্ত করে। আলভী বড় মাছ ধরতে এসেছে, ছোট মাছ নয়। তবে ছোট মাছ ব্যবহার করে বড় মাছ ধরতে হবে, এটা হচ্ছে মূল কথা। অন্যদিকে তাকালে হবে না, নিজ লক্ষ্যে পৌঁছাতে হবে। আলভী শেষবারের মতো আকরাম সাহেবের ভয়কাতর চেহারার দিকে তাকিয়ে মুচকি এসে থানা থেকে বেরিয়ে যায়। বিদ্যুতের আঁকাবাঁকা রেখা চিরে দিল কালো আকাশটাকে। কড়া করে ভীষণ আওয়াজে একটা বাস পড়ল কোথাও। জড়ো হাওয়ায় নুয়ে পড়েছে গাছপালাগুলো। শহরে গাছপালার সংখ্যা অনেকটা কম, তবুও লক্ষ্য করা যায় একটানা তুমুল বর্ষণে থই থই করছে নিচু রাস্তাগুলো। বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা কমে গেছে, তবে আকাশটা মেঘলায় আচ্ছন্ন হয়ে গেছে। আবার সাথে তো মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছেই। আজকে আকাশে কোনো প্রকার তারার চিহ্ন নেই। মেঘের কালো আবরণে ঢেকে গেছে সমস্ত আকাশটা। চারদিকে দ্রুত বেগে হাওয়া বইছে। বাতাসে শ্রাবণীর ঘন কালো লম্বা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সে বেশ বিরক্ত বোধ করছে, তবুও বারবার চুলগুলো ঠিক করে নিচ্ছে। আকাশ থেকে পানি পড়া বন্ধ হওয়া মাত্র সে মোবাইলটা হাতে নিয়ে ছাদে চলে আসে। রাতের এই পরিবেশটা তার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা কিভাবে প্রকাশ করবে সেটার ভাষা তার জানা নেই। শ্রাবণী চিন্তা করছে তার জন্মদিনে পাওয়া রহস্যময় সেই গিফটের কথা। ছোটবেলার খেলার সাথী তাকে দেখা না দিয়ে এমন একটা উপহার পাঠিয়ে কোথাও উদাও হয়ে গেছে। রাফি একটা দামি ঘড়ি উপহার দিয়েছে শ্রাবণীকে, সেটার সাথে রহস্যময় চিঠিও আছে। চিঠিতে এমন লেখা যে, ছোটবেলার স্মৃতিগুলো ভুলে যাওয়ার মতো নয়, তোমার সাথে কাটানোর সময়গুলো এখনও আমার চোখের সামনে ভাসে। দুঃখ একটাই, আমাকে সকলে দূর করে দিয়েছে আর আমি সবাইকে ভুলে একাকিত্ব রাজত্ব করছি। তবে আমার সঙ্গ দিয়েছে অনাথ আশ্রমের কিছু এতিম এবং অবহেলিত জনগণ, তাদেরকে নিজেদের আপন করে নিয়েছি। আমি এখন অনেক বড় হয়ে গেছি, তুমি কম বড় হয়নি। শারীরিক বৃদ্ধির সাথে সাথে তোমার চিন্তাভাবনাও বহুগুণ বেড়ে গিয়েছে। তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে হঠাৎ এত বছর পর শহরে এসে কেন তোমার সাথে দেখা না করে হারিয়ে গিয়েছি। বলা রাখা ভালো, আমি হারাই যাইনি। ভাবাহীন শহরে কোনো অলিগুলিতে আমার অবস্থান, কারো চোখের সামনে আসতে চাই না। তবে তুমি চাইলে আমাকে খুঁজে বের করতে পারো, কিন্তু কিভাবে সেটা রহস্য থাক। আমি সেখানে বেশি সময় অতিবাহিত করি যেখানে আমার পিতা বেশি সময় কাটাতো। আমি মরুর বুকে হারাতে চাই না, হারাতে চাই না সেই স্মৃতিগুলো যেগুলো নিয়ে আমি এখনও বেঁচে আছি। তোমাকে প্রতিদিনে ভার্সিটির ক্যাম্পাসে দেখি, তুমি আমাকে দেখো, তবে এখনও চিনতে পারোনি। সময় সকলেরই আসে, আর কিছু বলার নেই।
ভালো থাকবে, দেখা হবে কোনো এক আগন্তক সেজে। আর কিছু লেখা নেই, তবে এতটুকু লেখার মধ্যে অনেক কিছু প্রকাশ করা হয়েছে। কিছু কথা শ্রাবণীর মাথায় আটকে গেছে, আর কিছু কথা সে বুঝতে পারেনি। সর্বশেষের কথাটা তাকে বেশ ভাবাচ্ছে। তোমাকে প্রতিদিন ভার্সিটির ক্যাম্পাসে দেখি, তুমিও আমাকে দেখো, তবে এখনও চিনতে পারো নি। কিন্তু কীভাবে? শ্রাবণীর কাছে রাফির ছোটোবেলার একটা ছবি আছে, তবে সেই ছবির সাথে তাদের ক্যাম্পাসের কারো মিল সে পায়নি। শ্রাবণী এটা ভেবে খুশি হয়েছে, তার কথা রাফি এখনও মনে রেখেছে। শ্রাবণীর মাথায় হঠাৎ ক্যাম্পাসের সবচেয়ে বোকা ছেলে রকির কথা মনে পড়ে। ছেলেটা গরিব হলেও মনটা তার ভীষণ ভালো, কেননা সে সবসময় সবার সাথে বিনিময়ী আচরণ করে। ওর সাথে সবাই কত শত মজা করে, কত প্রকার অপমান করে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। হাসি মুখে সবসময় চলাফেরা করে। অপমানিত করা বিষয়গুলো সব মাথা পেতে নেয়। আবারও হালকা করে ঝিরে ঝিরে বৃষ্টি ফোঁটা পড়ছে। শ্রাবণী দাঁড়িয়ে আছে, আজকে সে ভিজবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলে। রকির ঘটনাটা নিয়ে সে বেশ চিন্তিত। বোকা ছেলেটা কেমন করে প্রপোজ করে ফেলেছে তাকে? শ্রাবণী কিছু বলতে যেও বলতে পারেনি, মন কেন যেন সায় দিচ্ছে না। রকির গালে চড় দেওয়ার জন্য কি চাই এই মন, রাফি নাকি রকি? এই প্রশ্নের জবাব এতক্ষণে মস্তিষ্ক চিন্তা করে ফেলেছে, কিন্তু মন ডিসিশন দিতে দেরি করেছে। রকির করা প্রপোজ গ্রহণ করতে পারবে না শ্রাবণী, কেননা তার বাবা শহরের একজন সম্মানিত ব্যক্তি। ক্যাম্পাসে শ্রাবণীর কত ভালো একটা রেপুটেশন আছে, যদি কেউ শুনে যে শ্রাবণী রকিকে ভালোবাসে, তাহলে এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করবে। শ্রাবণী চায় না তাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করুক, তাহলে কি করবে সে? দ্বিতীয় অপশন রাফি, যাকে শ্রাবণী সেই ছোটোবেলায় হারিয়ে ফেলেছে। রাফি এখন কত বড় হয়ে গিয়েছে, না জানি তার গার্লফ্রেন্ড আছে। শ্রাবণী চায় না সে কাউকে একতরফা ভালোবাসবে। রকি কি সত্যি আমাকে মন থেকে ভালোবাসে কথাগুলো বলছে, নাকি নেহাদের চাপে পড়ে কথাগুলো বলেছে? আমি বুঝতে পারছি কি করব, আমার সাথে কেন এমন হচ্ছে, কি ভুল আমার? মনে মনে কথাগুলো ভেবে কান্না করছে শ্রাবণী। তার চোখের জল বৃষ্টির পানির সাথে মিশে উদাও হয়ে গেছে। কোথাও তার চোখের জল আর কোনটা কোনটা তার চোখের জল আর কোনটা বৃষ্টির পানি, কিছুই বোঝা যাচ্ছে না। দেওয়ালে হেলান দিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সে। এখন পুরোদমে বৃষ্টি শুরু হয়েছে, কেউ ছাদে দাঁড়িয়ে কান্না করছে, আর কেউ রক্তের নেশায় শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। সময় হলে সে ঝাঁপিয়ে পড়বে আর রক্তের নেশায় মেতে উঠবে, একটার পর একটা খুন করে সে ক্ষান্ত হবে। সময় তখন দুপুর 12:50, একটা বাজতে আর 10 মিনিট বাকি। এক পলকের জন্য চোখ মেলে তাকায় আলভি। বাদামি সোনালি এবং সাদা রঙের সংমিশ্রণে একটা ঈগল পাখিটা দেখতে পেল সে। নিরবিচ্ছিন্ন আকাশে ডানা মেলে উঠছে, লম্বা গলা আরও লম্বা করে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সম্ভাব্য খোরাক হিসেবে ওকে বিবেচনা করা যায় কি না। তীব্র রোদে চোখ জোড়া ধা দিয়ে যাওয়ায় পাতা বন্ধ করে ফেলেছে আলভি। তারপরও ঈগল পাখিটার বাদামি আকৃতি দেখতে পাচ্ছে সে। মুখের ভেতর পুরানো কাগজের কুটোস্বাদ, কানে অস্পষ্ট ভন ভন গুঞ্জন, জিভ অসম্ভব মোটা লাগছে, গোলাপি ঠোরজোড়া শুকিয়ে খরখরে হয়ে গেছে, কিছুটা ভয় ভয় করছে ওর হৃদয় গভীরে, বিমর ও হতভম্ব। এই জায়গাটা মরুভূমির অতি নিকটে। আলভি একটু একটু করে সূর্যের তীব্র উজ্জ্বলতা সইয়ে নিয়ে চোখ মেলল। মাথার একপাশে সূর্য, কিছুক্ষণের জন্য চোখের দৃষ্টি ঘোরাচ্ছে সে। ঈগলটা এখনও আকাশে অবস্থানরত আছে। এটা একটা মস্ত বড় জঙ্গল, একটু দূরে প্রচুর গাছপালা। আলভি দাঁড়িয়ে রয়েছে ঘন একটা ঝোপের আড়ালে। ভোতা ভন ভন আওয়াজটা এখনও বাজছে কানে, মাছির ভন ভন নাকি অন্য কিছু, বুঝতে পারছে না সে। আলভি এবার চোখ নয় ঘাড় ফেরালো। প্রায় সাতচল্লিশ গজ দূরে একটা জিপ গাড়ি দাঁড় করানো রয়েছে, বিধ্বস্ত ছোট একটা জিপ গাড়ি। জায়গাটা সম্পূর্ণ ফাঁকা, তাই শুকনো ঝোপে আগুন লাগেনি। একটু চিন্তা করতেই সব মনে পড়ে গেল আলভির। কতক্ষণ আগেই একটা জিপ গাড়ির সঙ্গে তার বাইকের সংঘর্ষের সময় বাইক থেকে ছিটকে পড়ে ওর শরীর, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তার বাইকে। হামাগুড়ি দিয়ে লেলিহান শিখাগুলোর নাগাল থেকে দূরে সরে আসেও।
এখন ওটা থেকে ধোঁয়া বেরোচ্ছে না, তবে জিপ গাড়ি থেকে এখনও একটু একটু করে ধোঁয়া বেরোচ্ছে। জিপ গাড়িতে কারা ছিল জানে না আলভি, কিন্তু যতদূর মনে পড়েছে চারজন ব্যক্তি বসা ছিল গাড়িতে, সকলের মুখেই মাস্ক ছিল, চিহ্নিত করতে পারেনি সে। ভঙ্গিটা আড়ষ্ট, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে। উঠে বসলো আলভি, পরনের থাকা প্যান্টটা ছিঁড়ে গেছে, উরুতে শুকনো মাটি লেগে রয়েছে, গায়ে পুলিশের ইউনিফর্মের শার্টটা এখন কয়েক ফালি কাপড় মাত্র বাতাসে উড়ছে, কপালে হাত রেখে রোদ ঠেকানোর চেষ্টায় আছে সে। চারপাশটা আরেকবার ভালো করে দেখে নিল সে, গভীর অরণ্য তাতে কোনো সন্দেহ নেই, তবে সবুজ ঘাস মোড়া ফাঁকা জায়গায় রয়েছে একটা। হঠাৎ সামনে দিয়ে সাই করে উড়ন্ত ছায়াটা চলে যেতেই আবারও আকাশে তাকালো আলভি। ঈগল পাখিকে দেখে এবার বন্ধু মুমিনের কথা মনে পড়ে গেল ওর। আলভিকে জ্যান্ত দেখার পরেও কিসের আশায় এখনও চক্কর দিচ্ছে ঈগলটা? সাধারণত এই সকল পাখি মৃত জীবজন্তু বেশ পছন্দ করে, কোথাও কোনো প্রাণী মারা গেলে এদের দেখা মিলবে আবশ্যক, কোনো একটা কিছু অমঙ্গল আশঙ্কা করে সে। ঠিক তখনই বুকটা ছ্যাত করে উঠল, আলভির কানে বিরক্তিকর আওয়াজটা আগের চেয়ে জোরালো লাগছে। এতক্ষণে উপলব্ধি করলো শব্দটা আসলে ওর মাথার ভিতর হচ্ছে না, ভেসে আসছে অকস্তনের আরও কাছাকাছি কোথাও হতে, ভেসে আসে অকস্তলের আরও কাছাকাছি কোথাও হতে। আলভির সম্পূর্ণভাবে বুঝে গেছে এক ঝাঁক মাসি ভন ভন করছে, বিধ্বস্ত বাইককে কোনো রকমে চেনা যাচ্ছে না, দাঁড়াতে গিয়ে পড়ে যাবার উপক্রম হলো আলভির, পা টলছে, সারা শরীরে ব্যথা অনুভব করছে। তবে নেহাত ভাগ্যের জোরে মানুষ বাইক অ্যাক্সিডেন্টে এমন অক্ষত অবস্থায় বাঁচে, আর কিছু লোকের ভাগ্য চিরকালেই বাকি সবার চেয়ে খারাপ হয়। বাম বাহুর লম্বা ক্ষতটা এর মধ্যেই শুকাতে শুরু করে দিয়েছে, বিধ্বস্ত জিপ গাড়ি থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেও, কারা ছিল গাড়িতে আর কেনই বা আলভিকে দেখে পালিয়ে গিয়েছে, খুঁজে বের করতে হবে। জিপ গাড়িটার কাছ থেকে আসায় মাসি ভন ভন আওয়াজটা বড় বেশি বিরক্ত করছে আলভিকে, তবুও সে থেমে নেই, সামান্য ঝুঁকে গাড়ির ভেতর তাকাতে চাইছেও, কি দেখতে পাবে জানা নেই, বুকের ভেতরটা ধক ধক করছে। কিন্তু না, গাড়ির ভেতর সে কাউকে দেখতে পেল না, তলপেটের ভেতরটা খালি খালি লাগছে, ব্যথা পেলে মানুষ এমনটাই অনুভব করে থাকে। আলভি জিপ গাড়ি থেকে ধীর পায়ে হেঁটে বাইকের ধ্বংসস্তূপের সামনে চলে আসে, এর মধ্যেই হঠাৎ স্থির হয়ে গেল আলভি, প্রায় 14 গজ দূরে রক্তাক্ত থেতলানো মাংসের একটা দেহ দেখতে পায় আলভি, গুটি গুটি এগিয়ে যায় সেদিকে। মানুষটা কি বেঁচে আছে নাকি মারা গেছে এটা দেখার জন্য সে মুখ ঘুরিয়ে তার দিক করে, লোকটার কপাল আর নাক মুখ গাড়ির ধাক্কায় খুলির ভেতর সে দিয়ে গেছে, ঘাড়াটাও ভেঙে গেছে, কাপড় চোপড় ছিঁড়ে একাকার, সমস্ত গায়ে শুকিয়ে কেক হয়ে গেছে রক্ত। বড় আকারের একদল দেশি মাছি কমলা রঙের ফাটল ফুটো ইত্যাদি দিয়ে ভেতরে ঢুকছে, বাকিরা লাশটাকে ঘিরে বিরতিহীন উড়ছে। লোকটা অবশ্য পুরুষ ছিল, কেননা এই জঙ্গলে মহিলা আসার কোনো সম্ভাবনা নেই। লাশের অবস্থা দেখে আলভির বমি চলে আসার উপক্রম, সে পেছনে ফিরে ঘুরতে যাবে এমন সময় ফাঁকা জায়গার কিনারায় ঝোপের ভেতর কিছু একটা নড়ে ওঠে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো সে। লাশের পেছনের ওই ঝোপ থেকে অন্তত ভীরু ভঙ্গি নিয়ে বেরিয়ে এলো একটা জঙ্গলীয় পাগলা কুকুর। আলভির সাথে কুকুরটার চোখাচোকি হতে অন্যদিকে তাকালো, যেন লজ্জা পাচ্ছে, অথচ কাঁচা মাংসের গন্ধ পেয়ে হা করে মুখের বাইরে বেরোনো জিভ থেকে লালা ঝরছে টপ টপ করে, এক পা করে এগিয়ে আসাটাও থামেনি। অভিজ্ঞ শিকারী এসবই আসলে কুকুরের অভিনয়, কুকুর জানতে চায় জ্যান্ত দাঁড়িয়ে থাকা লোকটা ওকে বাধা দেবে নাকি, আর দিলেও অস্ত্রটা কি হবে, বন্দুক নাকি ধারালো ছুরি। আলভি এগিয়ে ওদিক তাকাচ্ছে, এটা দেখে কুকুর বুঝে নিল জ্যান্ত দাঁড়িয়ে থাকা লোকটা নিরস্ত্র, তার উপর যা ঘটল চোখের পলকে,
সামান্য দূরত্ব এক নিমিষে পার হলো কুকুরটা। লাশের একটা পাশ কামড়ে ধরে মাথা ঝাঁকিয়ে ছিঁড়ে নিল। এই এই দূর হ আমার থেকে যা। শূন্য হাতেই তেরে গেল আলভি। নিচের দিকে তাকিয়ে একটা জ্বলন্ত ডাল দেখতে পেয়ে হাতে তুলে নিল সে। চোখের পলকে ছুরি মারল জানোয়ারটার দিকে। ঝোপের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে ছুটে পালালো কুকুরটা। তবে কায়দা করে মুখে এক টুকরো মাংস নিয়ে পালিয়েছে। রক্তাক্ত মৃত দেহটার দিকে আরেকবার তাকায় আলভি। এভাবে ফেলে রেখে যেতে কষ্ট হবে ওর, সে একজন পুলিশ অফিসার, এটা তার কর্তব্য। আলভি পকেটে হাত দেয়, মোবাইলটা বের করে হাতে নেয়। সেটা অতিরিক্ত চাপ খেয়ে বন্ধ হয়ে গেছে। সে মোবাইল চালু করার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো না। মোবাইল অন হতেই সে কল লাগায় কনস্টেবল লতিফ মিয়ার উদ্দেশ্যে। কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে কলটা রিসিভ করে লতিফ মিয়া বলে ওঠে, স্যার ঝামেলা না করলে হয় না? স্যার কোথায় আপনি? বড় সাহেব সেই কখন থেকে আপনার অপেক্ষায় বসে আছি, আপনি একটা কল রিসিভ করেননি, কোথায় আছেন আপনি, কিছু বলছেন না কেন? স্টুপিড, আমাকে কথা বলার সুযোগ না দিলে কীভাবে কথা বলবো আমি? সরি স্যার, আপনি বলেন। লতিফ মনোযোগ দিয়ে শোনো, আমি গাজীপুরে কালীগঞ্জে একটা জঙ্গলে আটকে আছি। আমার বাইকটা জিপের সাথে ধাক্কা লেগে পুড়ে গেছে, একটা লাশ পড়ে আছে আমার পাশে, তুমি অতি দ্রুত এসে আমাকে উদ্ধার করো। স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তুমি লোকেশন ট্র্যাক করে চলে আসো। আর একটা কথা, মোবাইলটা বন্ধ হয়ে যায়। আলবি লক্ষ্য করেনি তার মোবাইলের চার্জে জিরোতে নেমে এসেছে। এখন কি করবে সে? সিম বন্ধ থাকলে তো লোকেশন ট্র্যাক করতে পারবে না। রাগে আলভির চোখ মুখ লাল হয়ে গেছে। কি একটা অবস্থায় পড়েছে সে! তার মাথায় আসলো মৃত দেহের কথাটা। লাশটাকে এখানে ফেলে রেখে গেলে ততক্ষণে পোকামাকড় আর শেয়াল শকুনের খোরাক হয়ে যাবে। এই অচেনা জঙ্গলে কবর খোঁড়ার জন্য কোথাও কোদাল পাবেও। ফেলে রেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আজকে যদি লোকটার জায়গায় আলবি থাকত, তাহলে তার ঠিক এই অবস্থাই হতো। শিয়াল কুকুরের খোরাক হিসেবে নিচে পড়ে থাকত। বলতে হবে স্রেফ ভাগ্যের জোরে অন্তত এখন পর্যন্ত বেঁচে আছেও। তবে ভাগ্যের সবচেয়ে বড় পরীক্ষাটা সম্ভবত একটু পর সামনেই আসবে। শোনা গেছে এই জঙ্গলে আদিবাসীদের বাস, এমন এলাকা থেকে সুস্থ অবস্থায় সভ্য জগতে ফিরে যাওয়া বড় কঠিন কাজ। এত কিছু চিন্তা না করে আলবি খুঁজতে লাগলো এমন কিছু যেটা দিয়ে ছোটোখাটো একটা কবর খোঁড়া যায়। খুঁজলে হয়তো সত্যি সবই পাওয়া যায়। অন্তত ক্ষেত্রে আলভির বেলায় সত্যি পাওয়া গেল লোহার একটা বড় রড। ডগার দিকটা চ্যাপটাও ধারালো, ঘাস মোড়া নরম মাটি, এও ভাগ্যের সহায়তা। তাছাড়া আর কি বলা যায়? পাথরে মাটি হলে তো এমন অস্ত্র দিয়ে পাথর খনন করে কবর করতে পারতো কিনা সন্দেহ। দ্রুত বেগে মাটি খুঁড়ছে আলভি আর ভাবছে এখন হাঁটা শুরু করলে কিছুক্ষণের মধ্যে একটা ছোট গ্রামের ওপর দিয়ে যেতে হবে, আর সেই গ্রামটা আদিবাসীদের। পানি ও অস্ত্র ছাড়া ওখানে পৌঁছানোর সম্ভাবনা অন্তত বিপজ্জনক হবে। হয় জঙ্গলি আদিবাসী, নয়তো হিংস্র কোনো জানোয়ারের পেটে চলে যাবার আশঙ্কাই প্রবল। দুপুর আড়াইটা, এক নাগারে আধা ঘন্টা মাটি খোঁড়ার পর যথেষ্ট গভীর একটা কবর তৈরি করা সম্ভব হলো। আলভির গায়ের শার্টটা ফেলে শার্টটা লাশটাকে কোনো রকমে জড়ালো ও তারপর প্রায় বুকে জড়িয়ে ধরে কবরের নিচে নামালো মৃত ব্যক্তিটাকে। মাটি চাপা দেওয়ার পর খানিকটা হেঁটে এসে একটা উঁচু গাছের নিচে আলভি। মুহূর্তের মধ্যে তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। প্রায় এক ঘন্টা হাঁটলেই সে রাস্তায় যেয়ে পৌঁছাবে। ওখান থেকে হয়তো কোনো গাড়ি ধরে ঢাকায় ফিরতে পারবে সে। সময় খুব কম, গাছ থেকে নামে সে একটু জিরিয়ে নেওয়ার প্রয়োজন, দেরি করা ঠিক হবে না। একটা উঁচু ঢিলার সাথে হেলান দিয়ে গা এলিয়ে দেয় আলভি। সূর্যের আলো তার পা পর্যন্ত স্পর্শ করছে। উরুতে সামান্য ব্যথা অনুভব করলো সে। কোমরের কভার পয়েন্ট থেকে পিস্তলটা হাতে নেয় সে। বিপদের আশঙ্কা প্রকাশ পাচ্ছে আশপাশ থেকে। মানুষের রক্তের গন্ধে সমস্ত জঙ্গল ছড়িয়ে পড়েছে। হয়তো আরও কোনো হিংস্র প্রাণী আসতে পারে এখানে।
পিস্তলে যথেষ্ট পরিমাণে বুলেট রয়েছে। যথাসম্ভব বিপদ কাটিয়ে ওঠা যাবে, হালকা আরাম পেতেই চোখ জোড়া লেগে আসে আলভীর। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সে। আকাশ থেকে ইগলটা মাটিতে এসে নেমেছে, জিপ গাড়ির পাশে এক টুকরো মাংস দেখতে পেল সে। নীরবে সেই মাংসের টুকরো মুখে তুলে আকাশপানে উড়ে যায়, নিচে রয়ে যায় নিস্তব্ধ জঙ্গল, সাথে তো গভীর ঘুমে তলিয়ে যাওয়া এক দুর্বল প্রাণী। এই ছেলে তুই এত বোকা কেন? হঠাৎ কথাটা শোনা মাত্র লাফ দিয়ে ওঠে রকি। পুকুরের কিনারায় লম্বা সিঁড়িগুলোর মধ্যে থেকে মাঝারি দিকে বসা ছিল রকি। পুকুরে কয়েকজন ছেলে নাইতে নেমেছে, সেদিকে মূলত তার দৃষ্টি ছিল, কিন্তু চিন্তা করতেছিল অন্য কিছু নিয়ে। এরই মধ্যে পেছন হতে মেলি কণ্ঠের আওয়াজ পেয়ে উঠে দাঁড়ায় সে। তার সামনাসামনি গোলাপি রঙের একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে শ্রাবণী। শাহ শাহ করে বাতাস বইছে, গগনের সূর্য মাথার উপরে পিন পিন নীরবতা। রকি শ্রাবণীর চোখের দিকে তাকায়, শ্রাবণী চোখ ফেরাতে পারে না। রকির নীললাভ চোখ জোড়া বড়ই মায়াবী, এক তীব্র আকর্ষণ করছে তাতে। রকি অস্বস্তিতে পড়ে যায়, চোখ নামিয়ে নেয় সে। ঝাপসা হয়ে আসে তার চোখ, স্মৃতির দরজা জানালা বন্ধ করে দেয় সে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে কেমন যেন ধূসর লাগে তার কাছে। পাশে বাতাস বইছে, ক্যাম্পাসের পশ্চিম দিকের খোলা জায়গাটায় প্রায় এসে দাঁড়ায় রকি। এক অদ্ভুত ভালো লাগা কাজ করে তার অন্তরে। বাম পাশে সিঁড়িটার দিকে একবার তাকায়, আনমনে পা বাড়ায় সিঁড়ির দিকে। হঠাৎ পেছন থেকে শ্রাবণী ডাক দেয়, ঘুরে দাঁড়ায় রকি, তবে কিছু বলে না, চুপ করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। মাথাটা নিচু করে রেখেছিস কেন? এইবারও চুপ করে থাকে রকি, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। চশমাটা ঠিক করে নেয় সে। শ্রাবণী মোটামুটি বিরক্ত বোধ করছে, কিন্তু তবু রকির প্রতি সে ক্ষিপ্ত হয়নি। মুখে তালা লাগিয়ে রেখেছিস কেন? কি হলো, কথা বলবি না আমার সাথে? রকির মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, সে চেষ্টা করছে তবুও পারছে না। তার কপাল বেয়ে এক ফোঁটা ঘাম মাটিতে পড়ে। শ্রাবণী রকির চশমাটা খুলে নিজের হাতে রাখে। এইবার রকি মুখ খুলে বলে, দয়া করে চশমাটা দিন, চশমা ছাড়া আমি সবকিছু ঝাপসা ঝাপসা দেখি। চশমাটার জন্য কথা বললি, আগে আন্দাজ করতে পারলে তো এত কথা না বলে চশমাটাই রেখে দিতাম। যাক গে সেসব কথা, এখন কাজের কথায় আসি, আমার প্রশ্নের জবাবগুলো দে। তাহলে আরেকবার প্রশ্ন করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তুই এত বোকা কেন? কোথায়, আমি তো বোকা নই। তাহলে তুই কি চালাক? এটাও তো আমি বলিনি, আমি যে চালাক। আচ্ছা, আপনি কি বোকার সংজ্ঞা? বোকারও কি সংজ্ঞা আছে? এটাও তো আমি বলিনি, আমি যে চালাক। আচ্ছা, আপনি কি বোকার সংজ্ঞা না জানেন? বোকারও কি সংজ্ঞা আছে? অবশ্যই আছে, এমনকি সব কিছুর একটা সংজ্ঞা থাকে। তা মহাশয়, বোকার সংজ্ঞাটা কি? যারা আমাকে বোকা মনে করে তাদের বৈশিষ্ট্যের মধ্যে বোকার সংজ্ঞা লুকিয়ে আছে। আমিও তো তোকে বোকা বলি, তার মানে কি আমি নিজেও বোকা? অবাক হয়ে প্রশ্ন করে শ্রাবণী। রকি মুসকি আসে, মেয়েটা অতটা চালাক চতুর না। ক্যাম্পাসের বাজে ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করে তার মস্তিষ্কে বিহদায়ক সমস্যা হয়েছে। সহজ কথার উত্তরগুলো তাকে ভাবিয়ে তোলে। রকি শ্রাবণীর দিকে হাত বাড়িয়ে দেয়, শ্রাবণী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, বোঝার চেষ্টা করছে রকি হাত বাড়িয়েছে কেন। কি হলো, আমার চশমাটা দিন, এমনভাবে তাকিয়ে আছেন কেন? শ্রাবণী এইবার বুঝতে পারে, সে রকির চশমাটা দিয়ে দেয়। চশমা হাতে পেয়ে রকি চোখে লাগায় সেটা, আশেপাশে তাকায় সে। কলেজে নতুন আসা নিলয় নামের ছেলেটা তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। রকির মনে হলো জায়গাটা ত্যাগ করা প্রয়োজন, তাই সে শ্রাবণীকে কিছু বলে উপরের সিঁড়িতে পা রাখে। অমনি শ্রাবণী রকির হাত চেপে ধরে, ঘাড় ঘুরিয়ে শ্রাবণীর দিকে তাকায় সে। শ্রাবণীর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট, কিন্তু কেন? হাতটা ছাড়েন আমার। কোথায় যাচ্ছিস তুই? চলে যাচ্ছে এখান থেকে, অযথা কি করব? ভাব দেখাচ্ছিস আমার সাথে? আপনার যেমনটা মনে হয়। হাত ছেড়ে দেয় শ্রাবণী, অযথা কারো বিরক্তির কারণ হতে চায় না সে। রকি মুক্ত পেয়ে হাঁটা শুরু করে, শ্রাবণী তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে নিলয় বিষয়টা পর্যবেক্ষণ করলো,
তার মনে হলো রকি আসলেই অন্য জগতের। রকির সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গেল নিলয়ের। রকি হাঁটতে হাঁটতে নিলয়ের কাছাকাছি চলে এসেছে। নিলয় প্রস্তুত হয় রকির সাথে কথা বলার জন্য। রকি একবার নিলয়কে লক্ষ্য করল, তারপর আবার মাথাটা নিচু করে হাঁটে। নিলয়ের পাশ কাটিয়ে চলে গেল রকি। নিলয় কিছু বলতে পারল না, বরং সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। কিছু মুহূর্তের জন্য সে অন্য জগতে চলে গিয়েছিল এমন মনে হচ্ছে। রকির সাথে কি তাহলে অন্ধকার জগতের কোনো হাত রয়েছে? কে জানে, হয়তো রকি নিজেই বলতে পারবে। নিরাশ হয়ে মুখ ফিরিয়ে অজানা পথে হাঁটা ধরে পরিচিত এক যুবক। রাত তখন 2:25। চোখ মেলে তাকায় আলভি। আশেপাশে কয়েকটা মশাল জ্বালানো, সে উঠে বসার চেষ্টা করল, কিন্তু সম্ভব হলো না। তার হাত এবং পা বাঁধা রয়েছে। সে তার চোখের দৃষ্টি কিছু দূর ফেলে, ঘন বন জঙ্গল তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মস্ত বড় একটা মাঠের মাঝখানে বাঁধা অবস্থায় বসে আছে আলভি। জায়গাটা তার পরিচিত বলে মনে হচ্ছে না, কেননা সে যখন ঘুমিয়ে পড়েছিল তখন জায়গাটা এমন ছিল না। আলভির ভীষণ পানি পিপাসা পেয়েছে, কিন্তু এখানে পানি পাওয়ার কোনো সম্ভাবনা সে দেখতে পাচ্ছে না। অনেকক্ষণ পর সে সহ্য করতে না পেরে উচ্চস্বরে ডেকে ওঠে, কেউ আছেন এখানে? পানি পান করবো আমি, ভীষণ পিপাসা পেয়েছে আমার, প্লিজ হেল্প মি। আলভির কথা শেষ হওয়া মাত্র একটা বন্দুক চালানোর শব্দ হয়। ঘাসে অবস্থান করা নীরব পাখিগুলো মুহূর্তের মধ্যেই আকাশপানে উড়ে যায়। আলভির মনে সামান্য ভয় সৃষ্টি হলো, মৃত্যুর ভয়। আশেপাশের ঝোপঝাড় থেকে খ্যাক শিয়ালগুলো ডাকছে, ভয়ঙ্কর হায়নার দলগুলো ছুটে যাচ্ছে তাদের শিকারে। ভয়ানক গভীরে অরণ্যের মধ্যে এইভাবে আটকে পড়বে ভাবতে পারেনি আলভি। মনে তো হচ্ছে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কেউ সাহায্য করার মতো নেই। হাত দুটো কঠিন করে বাঁধা, নাড়াচাড়া করা মাত্র ব্যথা অনুভব করল সে, কিন্তু প্রকাশ করার মতো না, কারণ তার অনাতঙ্ক চিৎকার কেউ শোনার মতো নেই। সমস্ত শরীরে তীব্র ব্যথা, তবে গ্রাহ্য না করে ধীরে ধীরে আরেকটু উঠে বসার চেষ্টা করে আলভি, কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না। সে এক রাশ বিরক্তি প্রকাশ করল তাদের প্রতি, যারা তাকে এখানে বেঁধে রেখেছে। আলভির দৃষ্টি যখন তার ডান পায়ের দিকে, তখনই ঝোপঝাড় থেকে কয়েকজন কালো মাস্কধারী লোক হাঁটতে হাঁটতে তার সামনে এসে দাঁড়ায়। আলভির দৃষ্টি এখন লোকগুলোর উপর, কম করে হলেও অন্ধকারের মধ্যে মশালের আলোয় পাঁচজন যুবক দেখতে পেল সে। তিনজনের হাতে রাইফেল, বাকি দুইজন কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আলভি শব্দ করে কাশে। উপস্থিত লোকগুলো হাসতে থাকে, হাসির শব্দে মোটেও ভালো লাগেনি তার। সে আস্তে করে মুখ ফুটে বলে, আমার পানির পিপাসা পেয়েছে, পানি পান করতে চাই আমি। রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা লোক তিনটা নিজেদের মধ্যে কি যে বলাবলি করছে আলভি শুনতে পায় না তাদের কথাগুলো। এরই মধ্যে একজন যুবক এসে হাঁটু গেড়ে আলভির সামনে বসে। তার শরীরের বেশিরভাগ ভর ডান পায়ের উপর। সে আলভির চোয়াল শক্ত করে চেপে ধরে। আলভি মাথা ঝাঁকিয়ে তার হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্যের লিখন, লোকটা এইবার আরেকটু শক্তি প্রয়োগ করল। প্রতিপক্ষ বেশ জটিল, প্রতিরোধ করার ক্ষমতা নেই আলভির। সমস্ত শরীর ব্যথায় কাবু, এতটাই দুর্বল যে পা দুটো কাঁপছে। বাম পাশের উরুর একটা পেশি বারবার মোচড় খাচ্ছে। জঙ্গলের মশাগুলো আলভির রক্ততেই যেন আসক্ত। তার সামনে বসে থাকা তরুণের উদ্দেশ্যে একটা নিঃশ্বাস ফেলে সে। হয়তো তরুণ বুঝতে পেরেছে আলভির শরীর দুর্বল, শক্তি সঞ্চয়ের জন্য পানি প্রয়োজন। একটা মস্ত বড় মশা আলভির গাল স্পর্শ করে। লোকটা সাথে সাথে আলভির গালে কষে চর মারে। মশার কামড়ের চেয়ে ওনার চরের ব্যথা যেন বেশি অনুভব করল সে। কেঁপে ওঠে আলভি, সে তার গলা আরও চড়িয়ে বলে উঠল, আমাকে পানির ব্যবস্থা না করে দিয়ে এইভাবে চর মারলেন কেন? অবাক হয়ে প্রশ্নপদক দৃষ্টিতে তাকায় আলভি। তার কথার জবাবে হাসে লোকটা। এখন কি করার নেই? এখন কিছুই করার নেই, কিছু অনুভূতি বহির প্রকাশ করার মতো নয়। আলভির সামনে বসে থাকা মাহিদুল নামের লোকটা পিছনে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে উদ্দেশ্য করে কথাটা বলে। দুজন লোক এসে আলভিকে মুক্ত করে। উঠে দাঁড়ানোর মতো শক্তি তার নেই, তবুও দুজনের প্রচেষ্টায় সে উঠে দাঁড়ায়।
সকলে মিলে হাঁটা শুরু করে। এক পর্যায়ে তারা যে একটা জিপ গাড়ির সামনে অবস্থান করে। আলভির কাছে মনে হলো সে গাড়িটা আগেও কোথাও যেন দেখেছে, তবে মনে করতে পারছে না। তারা সকলে মিলে গাড়িতে যেয়ে বসে। সামনে মেইন রোড দিয়ে লম্বাটে একটা রাস্তা চলে গেছে দূর দিগন্তে। আলভি চিন্তা করছে লতিফ মিয়ার সম্পর্কে। সে কি এসেছিল আলভিকে উদ্ধার করতে? হয়তো বা এসেছিল, আলভিকে না পেয়ে চলে গিয়েছে। মন খারাপ হয়ে যায় আলভির। হঠাৎ তাদের গাড়িটা এসে থামে একটা বড় সড় দোকানের সামনে। আলভিকে গাড়ি থেকে নামানো হলো। সে আশেপাশে তাকায়। তার নিজস্ব অবস্থান হতে বেশ কিছু দূরে আরেকটা প্রাইভেট কার দাঁড় করানো রয়েছে। তার পাশে ছোটোখাটো একটা পুকুর। আলভি ধারণা করে নিল এখানে মানুষের আনাগোনা নেই। দু চারটা বিল্ডিং আছে, কিন্তু ওগুলোতে মানুষ বাস করে না। বিল্ডিংগুলো দেখতে মোটামুটি ভালোই পুরানো, ভূতুরে এলাকা মনে হচ্ছে। কিন্তু এখনও একটাও ভূত দেখতে পেল না আলভি। সত্যিই কি ভূত নামক আজব প্রাণী রয়েছে এই পৃথিবীতে, নাকি মানুষের তৈরি করা নাম মাত্র এগুলো? আলভিকে ধাক্কা দিতে দিতে একটা কক্ষের ভিতরে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। রুমের ভিতর অন্ধকার বিরাজমান। একজন লোক সুইচ অন করে মুহূর্তের মধ্যে শার্ট ওয়াল্টের একটা হলদে বাল্ব পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। আলভির পরনে মাটি লেগে থাকা ময়লা গেঞ্জি, যেটা ঘেমে একাকার। মানুষের ঘামের গন্ধ নাকি খুবই বিশ্রী, কিন্তু আবার নিজের ঘামের গন্ধটা নিজের কাছে ভালোই লাগে। এই কক্ষের ভিতর প্রচণ্ড পরিমাণের উত্তপ্ত। আলভির ঘামের পরিমাণ বেড়েই চলেছে, তার কাছে নিজের ঘামের গন্ধটাও জঘন্য মনে হচ্ছে। আলভির ঠিক সামনে মাইদুল নামের ছেলে শক্ত কাঠের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। তার পাশে আরও কয়েকটা কাঠের চেয়ার ফাঁকা পড়ে আছে, কিন্তু উপস্থিত কেউ বসছে না। হয়তো নতুন কোনো আগন্তুকের অপেক্ষায় রয়েছে তারা। বর্তমান সময়ে কাঠের চেয়ার সচরাচর অতটা দেখা যায় না। মাইদুলের হাতে জ্বলন্ত সিগারেট। তার পেছনে থাকা লোকগুলোর মধ্যে হতে দুজন লোক কক্ষ থেকে বেরিয়ে যায়। আর রয়েছে দুইটা ছেলে, যারা মাইদুলের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কক্ষের শাটারটা খোলার শব্দ ভেসে আসে আলভির কান পর্যন্ত। অন্ধকারের মধ্যে ভেতর প্রবেশ করা কাউকে দেখা যাচ্ছে না, তবে পা ফেলার আওয়াজ বলে দিচ্ছে কক্ষের ভিতর একের অধিক লোকজন প্রবেশ করছে। আলভি ভালো করে দেখার চেষ্টা করলো কারা আসছে। অন্ধকার দূর করে লোকগুলো আলোর কাছাকাছি চলে এসেছে। তারাও মোট চারজন। মুখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে তাদের শারীরিক গঠন দেখে বোঝাই যাচ্ছে তারা প্রফেশনাল কোনো মাস্তার নয়। লোকগুলো এসে শক্ত কাঠের চেয়ারে বসে পড়ে। মুচকি এসে মাথা নিচু করে তাকায় আলভির দিকে। ছেলেগুলোর চেহারা দেখে আলভি কিছুক্ষণের জন্য চুপ করে রইল, কারণ ছেলেগুলো হচ্ছে রকি, ফায়ান, সোহাগ, শামীম। তারা হয়তো ভেবেছিল আলভি তাদেরকে দেখে চমকে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। আলভি এমন একটা ভাব করেছে যেন সে আগে থেকেই জানতো রকিব সহ তার বন্ধুরা এখানে আসবে। রকিব একটা গোল্ড লিপ সিগারেট জ্বালায়, এটা তার বদ অভ্যাস। যেখানে সেখানে সে এখন সিগারেট আনে, আর সব সময় তার দু পকেটে দুই প্যাকেট সিগারেট বিদ্যমান থাকে। সেগুলোর ব্র্যান্ডও আলাদা, তবে তার পছন্দের সিগারেট হচ্ছে গোল্ড লিপ। কেননা এটা খেলে গরম মস্তিষ্ক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এমন একজন বোকা পুলিশ অফিসারের জন্য এতগুলো লোকের প্রয়োজন ছিল না। মাইদুলের কথা শুনে আর চোখে তাকায় রকিব। অবশ্য তার কথায় যুক্তি রয়েছে। একজন পুলিশ অফিসারের জন্য চার পাঁচজন লোকের প্রয়োজন পড়ে না। আর এমনিতেই মাইদুল বেশ চৌকস বন্দুকধারী। চোখের পলকের আগে তার পিস্তলের বুলেট নষ্ট হয়। বোকা লোকজন, কিন্তু ভিতরে ভিতরে অনেক চালাক, চতুর হয়ে থাকে। নিজের এই চালাকিত্ব নিজের ভিতর লুকিয়ে রাখলে লাভ কি হবে? মইদুল, সময় কিন্তু এখনো শেষ হয়নি। আমি বুঝছি না এই অফিসারের এত সাহস হয় কি করে। শহরে নতুন এসে হাঙ্গামা শুরু করে দিয়েছে, ওর উপর স্তর অফিসারগুলো এখনও আমার নাম ধরে ডাকার সাহস পায় না, আর সে তোদেরকে থানায় নিয়ে আটকে রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন শরীফ সাহেবের কাছে লোক সে, তাই হয়তো এর সাহস পেয়েছে। উনি তো আমার কাছের লোকই। কিছুদিন পর বাবার মেয়র নির্বাচন, প্রকাশ্যে কোনো খুনি খারাপি ঝামেলা করতে নিষেধ করেছে উনি। কাজটা দ্রুত শেষ করতে হবে। রাত তো
আরও অনেক বাকি, সময় এখনও ফুরিয়ে যায়নি। অফিসারের মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছে সম্পর্কে জেনে নেওয়া যাক। মাইদুল চেহারাটা টান দিয়ে সামনে নিয়ে যায়। তার অবস্থান হতে আলভীর দূরত্ব বেশি না, সে আলভীর বাম হাতে আলভীর দু গাল চেপে ধরে। অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে কথাটা মাথায় আসেনি মনে হয়? আমি চাচ্ছি না আপনাদের ব্যবহারের কারণে আপনার ধ্বংস হয়ে যান। ধ্বংস হওয়ার জন্য নিজেকে এত দূর নিয়ে আসেনি। মৃদু হাসে আলভী। মাইদুল তার হাতটা গুছিয়ে নেয়। কিছুক্ষণ নিরবতা পালন হলো, শুধু শোনা গেল বাহিরে ভয়ঙ্কর পেঁচার ডাক। আয়ান চেয়ার হতে উঠে আসে, নিচে পড়ে আছে কাষ্ঠের একটা টুকরো, সেটা হাতে একটা আলভীর সামনে সে উপস্থিত হয়। হাত দিয়ে ইশারা করে মাইদুলকে পিছনে চলে যাওয়ার জন্য। মাইদুল ঠিক তাই করলো। সবাই নীরব হয়ে তাকিয়ে আছে, কি করতে চলেছে আয়ান সেটা দেখার অপেক্ষায়। থানায় নিয়ে যাওয়ার সময় তুই আমার বাম গালে অনেক জোরে একটা চর মেরেছিলি, মনে আছে? হয়তো মনে আছে, কেননা চরটা তুই রাগি দৃষ্টিতে না হাসি উচ্ছলে দৃষ্টিতে মেরেছিলি। আপনার বলা লাগবে না, আমার মনে আছে। কিরে ভাই, তুই তো গিরগিটির মতো মুহূর্তে মধ্যে রং বদলে ফেলিস। কি করেছি আমি? থানায় নিয়ে যাওয়ার সময় তো খুব করে সম্মানহানি করেছিলি, এখন আবার সম্মান দিয়ে আপনি বলে সম্বোধন করছিস? তখন তো ভুলে ভুলে ফেলেছি, রাগের মাথায় তো মানুষ কত কিছুই করে ফেলে। মাদারফাক, আমাদের জ্ঞান দিতে আসিস না, বিপদে পড়লে বাঘও বিড়াল হয়ে যায়। মায়ের নাম নিয়ে গালিটা হজম করে নিতে পারল না আলভী। রাগ দমিয়ে রাখা সম্ভব হলো না। সে তার ডান পা দিয়ে আয়ানের পুরুষ লিঙ্গে লাথি মারে। আয়ানের হাত থেকে কাঠের টুকরোটা নিচে পড়ে যায় এবং সাথে সাথে হাত দুটো চলে যায় পুরুষ লিঙ্গের কাছাকাছি। সেই গালিটা তখন শামিম দিয়েছিল, শামিমের কারণে আয়ানের এমন অবস্থা হয়েছে। এটা শামিম মেনে নিতে পারল না, দৌড়ে এসে নিচে পড়ে থাকা কাঠের টুকরোটা হাতে নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে আলভীর ডান পায়ে বাড়ি মারে। আলভী চিৎকার দেয়, কিন্তু তার গলার আওয়াজ রুম থেকে বের হয় না, রুমের মধ্যেই আটকে থাকলো। তোর তো সাহস কম না, এতগুলো লোকের সামনে তুই আমাদের বন্ধুকে মেরেছিস, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তিলে তিলে শেষ করে দিব তোকে। আলভী শান্ত হয়ে শীতল গলায় বলে ওঠে, মায়ের নাম নিয়ে কেউ গালি দিলে আমার সহ্য হয় না। গালি দিয়েছি আমি, তুই মারলে আমাকে মারতি, আয়ানকে মারলি কেন? ওই যে বললাম, রাগের মাথায় আমার কোনো কিছু ঠিক থাকে না। আজকে যে তুই জীবিত অবস্থায় বাসায় ফিরে যেতে পারবি না, এটা কি বিশ্বাস করিস? আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, ভাগ্যকে নয়। কারণ ভাগ্য যখন বদলে যেতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা একজনই থাকে। আজকে আমিও দেখে নিব তোর কোন বাপ বাঁচায় তোকে। সবসময়ই নির্ধারণ করে দিবে কে বাঁচে আর কে মরে। রকি এতক্ষণ নীরব দর্শকের মতো আলভীর কথাগুলো শুনে গেছে, কিছু বলেনি তাকে। তবে এখন তার আর সহ্য হচ্ছে না, সে আলভীর সমান বরাবর দাঁড়ায়, সিগারেটে শেষবারের মতো টান দিয়ে বাকি অংশটা আলভীর মুখে চেপে ধরে। জ্বলন্ত সিগারেট সহ্য করার মতো নয়, আলভী ধৈর্য ধরল, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। সিগারেটের অংশটুকু তার ঠোঁটে চেপে ধরা হয়েছে, সে সিগারেটে টান দিবে না বলে মন স্থির করল। কিন্তু এক পর্যায়ে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সে শ্বাস নেওয়ার জন্য বাধ্য হয়ে সিগারেটে লম্বা করে টান মারে। এক নিঃশ্বাস ধোঁয়া তার ভেতর আটকে যায়, উপায় না পেয়ে সে নাক দিয়ে ধোঁয়াগুলো ছাড়ে। আলভীর ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, এই কষ্টের চেয়েও মৃত্যু যেন শ্রেয়। সে কাশতে শুরু করেছে, রকিব সিগারেটের অংশটুকু নিচে ফেলে দেয়। আলভীর অবস্থা দেখে উপস্থিত থাকা সবাই উচ্চস্বরে হাসতে থাকে। আলভী চিৎকার দিয়ে বলতে থাকে, মেরে ফেল আমাকে, তবু এভাবে কষ্ট দিও না, মেরে ফেলো আমাকে, তবু এভাবে কষ্ট দিও না, আমার একেবারেই সহ্য হচ্ছে না এগুলো। আলভীর উচ্চস্বরে দেওয়া চিৎকার চার দেওয়ালের আড়ালে লুকিয়ে রইল, বাহির হওয়ার সুযোগ পেল না। শব্দের প্রতিধ্বনিগুলো দেওয়ালে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেখানেই ফিরে আসে। রকিব শয়তানি মার্কা হাসি দিয়ে বলে, কুকুরের ন্যায় চিৎকার দিয়ে লাভ নেই, এখানে উপস্থিত থাকা কারো গলার স্বর বাহিরে বের হবে না, তোকে বাঁচানো তো দূরের কথা, মারতেও কেউ আসবে না, কারণ জায়গাটা এতটা ভয়ঙ্কর। আলভী তখন গাড়ি থেকে নেমেই বুঝতে পেরেছিল জায়গাটা অতিরিক্ত পরিমাণের ভয়ঙ্কর। তার চেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে
উপস্থিত থাকা হিংস্র পুরুষগুলোকে দেখে। এক একজনের ভিতর প্রতিশোধের আগুন জ্বলছে। দুইজন ছেলের হাতে যে ধরনের রাইফেল রয়েছে সেগুলো খুবই পাওয়ারফুল। কোনো ব্যক্তিকে এই রাইফেলের সামনে রেখে তার বুক বরাবর একবার ট্রিগারে চাপ দিয়ে গুলি চালাতে পারলেই হলো, সেই ব্যক্তির অস্তিত্ব বিলীন হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। আলবীর কাছে এখন তাই মনে হচ্ছে, আজ আর কেউ তাকে বাঁচাতে আসবে না। এমনিতেই তার সমস্ত শরীর অকেজো হয়ে উঠেছে, ফাইট করার সামর্থ্যও তার নেই। তাহলে কি আজকেই এই পৃথিবীর বুকে তার শেষ দিন? তার চোখ জোড়া কেন জানি কিছু মুহূর্তের জন্য হিংস্র হবার অনুপ্রেরণা দিচ্ছে। ঝামেলা করা কি ঠিক হবে নাকি শান্ত হয়ে মাইন্ড গেম খেললে ঠিক হবে? মাথায় যেটা আসছে সেটা আজ ঝেড়ে ফেলে দে, কেননা তোর এই চিন্তা চেতনা সম্পূর্ণ ভুল। তখন আয়মানকে মেরেছিলি, কিচ্ছু বলিনি, শান্ত ছিলাম, কিন্তু এখন কারো শরীরে স্পর্শ করার আগে রাইফেলের বুলেট দিয়ে তোর বুক ঝাঁঝরা করে দিব। আলভি একরাশ বিস্মিত হলো। তার মনে মনে বলা কথা আর মস্তিষ্ক দিয়ে চিন্তা করা বিষয়টা কিভাবে রকিব ধরে ফেলল। একজন পুলিশ অফিসার ততক্ষণ পর্যন্ত শান্ত থাকতে পারে যতক্ষণ পর্যন্ত তার মনে হয় সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি অথবা প্রাণী তাকে বাঁচাবে। আলবি ক্ষণে ক্ষণে অশান্ত প্রকৃতির হয়ে উঠেছে, কারণ সে বুঝে গেছে এখানে বাঁচানোর মতো কেউ নেই।